জবানটা খোলেন না বাবা, লা ইলাহা হা জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা বাজান রে। খুব খেয়াল করে শুনবেন, অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রব্বুল আমিন আমার আপনার ইবাদত করার জন্য পাঠাইল, এ যুব সেই ইবাদতটাও হতে হবে কার জন্য? এই মাথা নত করলে কার কাছে করব? এ নাকি কোনো পীরের দরবারে? এই মাথাটা নত করলে কার দরবারে? আল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, কোন বিষয়ের উপর আমল করলে নবীর সুন্নত তরিকায় আমল করব, কত বলেন ঠিক না? বে ঠিক বাবাজি, শিরিক করব না, বেদাত করব না, কারণ আমার আল্লাহ শিরিক বেদাত করার জন্য পাঠায় নাই, আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য। আর এই ইবাদত করব এই কারণে, ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ তালায়াক, আমার আল্লাহর কোনো ইলাহ নাই, আমার আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, শরীক নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান জোরে বলো আল্লাহ কয়জন, আবার বলো কয়জন? তাহলে আমি বলবো নারায় তাকবীর, তোমরা আওয়াজ দিয়ে বলবো আল্লাহু আকবার, নারায় তাকবীর হয় নাই, এতগুলো মুমিন মুসলমানদের আওয়াজ হয় নাই, নারায় তাকবীর। কোরআন হাদিস দেখানে, ওলামায়ে কেরাম দেখানে, কোরআন সুন্নাহ দেখানে, শিরিক বিদআত দেখানে, নারায় তাকবীর। আবার বলেন আল্লাহ কয়জন? একজন। আমরা তো সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রে খুব খেয়াল করে শুনবেন, মন তো চায় দীর্ঘ সময় আপনাদের মাঝে দিই, কিন্তু বাজান বারবার খালি ভিতরে একটা টেনশন কাজ করে, কারণ এই প্রোগ্রামটা তো আমার আন প্রোগ্রাম, প্রস্তুতি নেওয়ার কোনো প্রোগ্রাম নয়, শুধুমাত্র দেখা করতে আইছি। তবে আমি আমার নজরুল ভাইকে ওয়াদা দিছি, আল্লাহ যদি বাঁচা রাখে, বছরে একবার আমি এই সিমরাইল এই এলাকায় আসব। মুসলমান ভাইরা, আমার কার জন্য আসব? যারা বলেন কার জন্য? ওই আল্লাহকে আল্লাহর বরত্ব ঘোষণা করে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সামনে লোক চুপ থাকেন, পিছনে লোকেরা বলেন তো আল্লাহু আকবার, পিছনে লোকেরা চুপ থাকেন, সামনে লোকেরা বলেন আল্লাহু আকবার। এবার সামনে লোকেরা পিছনে লোকেরা মিল্লা জিলা বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, এবার বলেন ইবাদত করব কার? এই আল্লাহর ইবাদতের দাওয়াত যখন দিবেন, তখনই দেখবেন দুনিয়াদাররা আপনার শত্রু হয়ে যাবে। তাই বলে কি দাওয়াত তবলিগ বন্ধ হয়ে যাবে? না না, দাওয়াত তবলিগ ছিল, দাওয়াত তবলিগ আছে, ভবিষ্যতে থাকবে, এবং দাওয়াত তবলিগের কাজ চলবে উলামায়ে কেরামের নিজাম দ্বারা। আল্লামা ইউসুফ রহমাতুল্লাহি আলাই, মরহুম ইলিয়াস রহমাতুল্লাহি আলাই হযরতের নিজাম দ্বারা, দেওবন্দি নিজাম দ্বারা দাওয়াত তবলিগের কাজ চলবে। কোন মন করা তন্ত্র মন্ত্র দিয়ে দাওয়াত তবলিগের কাজ চলবে না, চলবে না, চলতে না, হবে না। মুসলমান ভাইরারে, আমার যখন আপনি কালেমার দাওয়াত দিবেন, ইবাদতের দাওয়াত দিবেন, তখন দেখবেন দুনিয়াদাররা আপনার বিরোধিতা করবে। এরপরে আবার যখন তৌহিদের দাওয়াত দেওয়ার পরে
নবীদের দাওয়াত দিবেন আমার আপনার নবী শেষ নবী, তখন দেখবেন এক ইহুদি দালাল গুলাম আহমদ নামক কাদিয়ানি ব্রিটিশদের দালাল হইয়া ডাক দিয়ে বলবে যে নবী মুহাম্মদ রে শেষ নবী, মাইনো না আমি শেষ নবী, আমরা পরিষ্কার আমাকে কথা বলতে দেন প্লিজ। হ্যাঁ স্লোগান দিবেন তবে একটু দাঁড়ান, এখন আপনারা বলেন তো দেখি যেই আল্লাহর এবাদত করব ওই আল্লাহ আমার নবীরে শেষ নবী বানাইছে না বানায় নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই গোলাম আহমদ কাদিয়ানি ইহুদির দাল ইহুদিদের দালাল কোনো সন্দেহ নাই, কিন্তু আফসোসের বিষয় পঞ্চগড়ে তবলিক পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমা হয়, কাদিয়ানিদের ইজতেমা করতে যাইয়া আমাদের দেশের এক আপার লেভেলের লিডার ঘোষণা ডাক দিয়ে বলতেছে কি হয়েছে কাদিয়ানিরা এদেশে থাকতে পারবে না, কাদিয়ানিরা তো এই দেশের নাগরিক। আমি ওই সাহেবকে বলতে চাই সাহেব আমরা তো বলি নাই কাদিয়ানিরা এদেশের নাগরিক না, তবে আমরা বলতে চাই ওলামায়ে দেওবন্দের নিজাম দ্বারা আমাদের আকাবিরিনদের কথার দ্বারা বলতে চাই আমাদের মুরব্বীদের নির্দেশে বলতে চাই কাদিয়ানিরা এদেশের নাগরিক অস্বীকার করি না, তবে কাদিনেরও নাগরিক আমরাও নাগরিক, কাদুনির কাদিয়ানিরা হইল অমুসলিম আর আমরা হইলাম বাংলাদেশের মুসলিম নাগরিক। এই কথা যারা অস্বীকার করে তাদের ইমান নাই, ইমান নাই কথা বলেন ঠিক কিনা? যারা বলে কাদিয়ানিরা অমুসলিম নয় তারা মুসলমান তাদের ইমানই নাই কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ছোটবেলায় ইমানের সিপ ইমানের ইমানের ঘোষণা দেয় যে পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, পড়ছি কি পড়ি নাই? যারা রসুলকে স্বীকার করে না তাদের ইমানই নাই। এখন আমি স্লোগান দেব কাদিয়ানিরা কাফের, আপনারা বলবেন আমি বলবো কাদিয়ানিরা আপনারা বলবেন কাফের কাফের কাফের, কাদিয়ানিরা কাদিয়ানিরা কাদিয়ানিরা। এবার আমি বলবো তাদের আস্তানার আপনারা বলবেন চলবে না চলবে না, এই কথা বলবেন না যে ভাঙ্গে দাও জ্বালায় দাও পুরায় দাও, এই লোকগুলো আবার আমেরিকায় খবর পাঠায় বলবে বাংলাদেশের মুসলমান জঙ্গি হয়ে গেছে, দেখেন না আমাদের আস্তানা ভাঙ্গে দেয় অত মারামারি করার দরকার কি, সঠিকভাবে বলবেন বাংলাদেশ মুসলমানদের দেশ, এই দেশে কাদিয়ানিদের আস্তানা চলবে না চলবে না, সোজা কথা কথা কোন ঠিক না বেটি, কাদিয়ানিদের আস্তানা দেন তো কোন লোকটা আসতে কয় যে লোক আসতে কয় মনে করবেন ওই গুরু ফেলল, কাদিয়ানিদের আস্তানা কাদিয়ানিদের আস্তানা দেওয়ানবাগির আস্তানা মন্ডবেদাদিদের আস্তানা সাত সাবের আস্তানা নারায়ে তাকবীর, আবার বলেন এবাদত করব কার, এই এবাদতের দাওয়াত দিতে গেলে বাধা আসতে পারে কি পারে না? তাই বলে কি দাওয়াত দাও বাদ দিমো না না না, এখন আমি দেখব কার অন্তরে হিট লাগে, নবীর মহব্বত কার অন্তরে আছে, কোন উম্মতটা আ করে চিৎকার করে কানতে পারি। আমার হাতে অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে মুরব্বীদের দোয়া অনুযায়ী এমন একটা করুণ চিত্র তুলে ধরবো, আমি দেখতে চাই আমার ভাইরা কেমন আল্লাহ নবীর প্রেমিক হতে পারছে। আমরা দাওয়াত দিতে গেছি কত লোক মন্দ বলে ঘাবড়াবেন না পিসপা হবেন না, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুত পাওয়ার কিছুদিন পর আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন আমি আবু জাহেলের কাছে দাওয়াত দিতে যাব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন আমি মক্কার কাফিরদের লিডার আবুল হেকাম আবু জাহেলের বাড়িতে যাব, আমার চাচার কাছে যাব দাওয়াত দেওয়ার জন্যে, কিন্তু আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা না, আমার বন্ধুগণ কিন্তু নবী আমার নিয়ত করলেন, নবী আমার সিদ্ধান্ত নিলেন সর্বপ্রথম লিডারের কাছে আমি দাওয়াত নিয়ে যাব, কারণ লিডারের চাইতে তো আমার আল্লাহর ক্ষমতা বেশি। এখন কেউ যদি কোনো হুজুর যদি বলে
শামীম ওসমান এমপি মহোদয়, ওনার কাছে নামাজের দাওয়াত নিয়ে যাওয়া যাবে না? ওই মুমিনের চিন্তা করা দরকার, শামীম ওসমান এমপি মহোদয়ের চাইতে আমার আল্লাহ শক্তি বেশি। আমার ভাইরা আমার বন্ধুগণ, খাটো করছি না, মাননীয় এমপি মহোদয় আমাকে খুব ভালো করে চিনে। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, পাবলিক জামাতের মধ্যে কিন্তু একটা নিয়ম আছে, খুসুসি জামাত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গাস্ত হইল দুই প্রকার, একটা হইল আপার লেভেলের কাছে, আর একটা হইল আওয়ামুন নাসের কাছে যায়, সাধারণ জনগণের কাছে যায়। আপার লেভেল কারা? এলাকার ওয়ার্ড মেম্বার, এলাকার নেতৃস্থানীয় লোক, এদের কাছে যায়। কারণ আমির সাহেবরা চিন্তা করে, লিডার যদি ভালো হয়ে যায় সমাজের লোক ভালো হয়ে যাবে। এইটা দাওয়াত তবলিগের মন গড়া কোনো রুসম নয়, এটা আল্লাহ পাকের নবীর পয়গম্বরের রুসম। শেষ নবীর পন্থা লিডারদের কাছে দাওয়াত নিয়ে যাই, তবে কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বন্ধুগণ আমার ভাইরা, কষ্ট দিয়ে ফেলতেছি মন খারাপ করবেন না, আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন যে আমি আবুদের কাছে দাওয়াত নিয়ে যাবো। আল্লাহ নবী তো তখন বীর আমির হামজার ঘরে থাকে, আমির হামজা হইল নবীজির চাচা। আল্লাহ নবী আমির হামজার ঘরে আমার বন্ধুগণ আছেন। আল্লাহর নবী আমার আপনার নবী, প্রেমের নবী, দয়ার নবী, সিদ্ধান্ত নিছেন আমি আবু জাহেলের কাছে আল্লাহর এবাদতের দাওয়াত তুলে ধরব, যাব আমি। কিন্তু কেমনে যাই? আমির হামজা তো এখনো আছে, আমির হামজা তো শিকারে যায় নাই, আমির হামজা দেখলে তো আমার যাইতে দিবে না। আমি এক কাজ করব, আমির হামজা যখন হরিণ শিকার করতে জঙ্গলে যাইব, তখন আমি আমার কাকার কাছে দাওয়াত নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনবেন, কোনো দিকে নজর নাই, দোয়ার আগে দিলটা নরম করা দরকার। আমার বন্ধুরি আমার আপনার নবীজি উকি চুকি মেরে দেখতেছেন কখন চাতা দায়া হরিণ শিকার করতে। এবার আমির হামজার তীর ধনুক নিয়ে চলে গেলেন জঙ্গলে হরিণ শিকার করতে। এদিক দিয়ে আমার আপনার প্রাণের নবী পয়গম্বর আবু জাহেলের বাড়িতে গেল, প্রথম দাওয়াত নিয়ে গেল, দরজার করোনা ডাক দে, নারায় ডাক দিয়ে কয়, কাকা। আবু জাহেল বলতেছে, কে? আমার নবী প্রথমে বলছে, কাকা গো আমার মা নাই বাবা নাই, আমি এতিম নবী মুহাম্মদ, আমার কাছে কি লেগাইছো? আমার নবী কয়, কাকা আপনার আমি কালেমার দাওয়াত দিতেছি। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তুই আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য আইছো, খারামি আইতেছি। নিষ্ঠুর আবু জাহেল দরজা খুললো, দরজা খুলিয়া আমার নবীজির গায়ের চাদরটা, গলার কাছের চাদরটা মোট করে ধরল। মোট করে ধরি আমার নবীজির যেই গালে মশা মাছি পড়া হারাও, ওই নবীর ডান গালে নিষ্ঠুর আবু জাহেল কালামার দাওয়াত দেওয়ার কারণে টাস করে থাপ্পড় মাইরা দিল। আমার নবীর গাল লাল হয়ে গেল। আমার নবীজি গালের উপর হাত রেখে ডাক দিয়ে কয়, কাকা মারছেন প্রয়োজন বোধে, আর এক গালে মারেন তাও চাই, জাহান্নামের আগুনে আপনি জ্বলেন। আবু জাহেল এবার আর একটা থাপ্পড় মাইরা দিল। আমার নবীজি দুই গালে হাত রাখলেন, হাত রেখে বললেন, আল্লাহ তোমার দাওয়াত দেওয়ার কারণে এইভাবে আমারে মারল, মাবুদ গো আজ আমি আর দাওয়াত দেব না, আমি আবার কালকে আসবো। এবার আবু জাহেল গরম হয়ে বলতেছে, যাবি না, আরো মাইর খাবি? আমার নবীজি দুই গালের উপর হাত রেখে চলে যাচ্ছে বাড়িতে, কেউ বুঝে নাই, কিন্তু আমির হামজার বিবি নবীজির চাচি টের পাইছে আমার বাতিজার গাল দুইটা লাল কি লেগে।
আমার বাতিটা কান্দে কেন? চাচি ডাক দিয়ে কই কি বাবা গালি কিলিকে হাত দিস? ও নামটি দিলেন হাবিবে রাসূল, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান। উম্মত দিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান? লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বত, লা ইলাহা জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, আমি দোয়া করে দেব, লা ইলাহা।